আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আইন ও শিক্ষা আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বহুল কাঙ্ক্ষিত একটি আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি দপ্তর থেকে ইএমআইএস সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসা থেকে স্কুল কলেজে যারা চান্স পেয়েছেন তারা কিন্তু এই সফটওয়্যার আপগ্রেড জটিলতায় তারা কিন্তু এমপিও ফাইল প্রেরণ করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই জটিলতা দূর করেছে অর্থাৎ সেখানে ই এম আই সফটওয়্যারে মাদ্রাসা থেকে স্কুল এবং কলেজে তাদের ইন্ডেক্স নাম্বার ট্রান্সফার এবং পূর্বের অভিজ্ঞতা কিভাবে বহাল রাখা যায় সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এবং নোটিশ জারি করেছে চার আগস্ট দুই হাজার তারিখে এই পরিপত্র জারির ফলে মাদ্রাসা থেকে যে সমস্ত শিক্ষকরা স্কুল এবং কলেজে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের ইন্ডেক্স ট্রান্সফারের জটিলতা কেটে গেল এবং তাদের পূর্বের অভিজ্ঞতা এবং ইনক্রিমেন্ট বহাল থাকবে সেজন্য এটি একটি শিক্ষকদের জন্য যুগান্তকারী এবং মাইল ফলক পরিপত্র অর্থাৎ জেনারেল শিক্ষকরা যারা বিভিন্ন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা কিন্তু এন টিআরসির তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও তারা কিন্তু এই জটিলতার জন্য তাদের ইন্ডেক্স ট্রান্সফার করতে পারেননি অনেকে ইন্ডেক্স ট্রান্সফার না করে নতুন ইন্ডেক্স নিয়ে নিয়েছেন বিশেষ করে যারা দুই সালের ফেব্রুয়ারি জানুয়ারিতে আবেদন করেছেন তারা এখন কিন্তু যারা নতুন করে আবেদন করবেন তাদের কিন্তু আর এই জটিলতা পোহাতে হবে না তারা তাদের ট্রান্সফার ইন্ডেক্সটি খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন এখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তরের দিন শিক্ষা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির লক্ষ্যে অনলাইন সিস্টেম ই এ আবেদনের নির্দেশিকা এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এম নাই অর্থাৎ ই সফটওয়্যারে কিন্তু যাদের এম নাই তারা কিন্তু সেখানে মাদ্রাসা সিলেক্ট করবেন মাদ্রাসা সিলেক্ট করবেন ট্যাবে ট্যাবে গিয়ে মাদ্রাসা সিলেক্ট করবেন সেখান থেকে কিন্তু অ্যান্টার চাপলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সিস্টেমে ইন্ডেক্স কর্তন করা থাকলে শিক্ষকদের তথ্য পেজ এর নিচে প্রদর্শিত হবে অর্থাৎ তাদের সহজেই কিন্তু এই ট্রান্সফারটি হবে মেমি অর্থাৎ ইএমআইএস থেকে অর্থাৎ মেমিস থেকে ইএমআইএস এখানে খুব সহজেই তাদের তথ্যটি দেখা যাবে এবং কর্তন করে তাদের পূর্বের অভিজ্ঞতা বহাল দেখেই কিন্তু তারা স্কুল এবং কলেজে ট্রান্সফার হতে পারবেন এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আবেদন প্রক্রিয়া এবং কিভাবে ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণরূপে এখানে দেখানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ইন্ডেক্স নম্বর টাইপ করে ট্যাব অ্যান্টার চাপতে হবে তখনই কিন্তু মাদ্রাসা চলে আসবে তখন কিন্তু তথ্য প্রদর্শিত হবে এই তথ্যের মাধ্যমেই কিন্তু তারা পরবর্তী ধাপ অনুসরণ করে